নমস্কার, আপডেট লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মাদ্রাসার রিক্রুটমেন্ট, নতুন রিক্রুটমেন্ট এবং চলতি রিক্রুটমেন্ট সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রয়েছে। প্রাইমারি এবং আবার প্রাইমারি সম্পর্কিত চলতি রিক্রুটমেন্ট এবং পরবর্তীকালে নতুন রিক্রুটমেন্ট সম্পর্কে বিষয় নিয়ে আলোচনা করব। অনুরোধ রইল, যদি ভালো লাগে, যদি মনে হয় উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো তথ্য পাওয়ার জন্য। আজকে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা থাকছি, মাদ্রাসা সার্ভিস কমিশন সংক্রান্ত দুটি কোর্ট কেস ছিল, সেই সম্পর্কে আপনারা সকলেই জানেন। এই কোর্ট কেস দুটোর মূল একটি ছিল টেট, প্রাইমারি টেট বা মাদ্রাসা টেট সম্পর্কিত বিষয় নিয়ে, এবং অপর টেট নিয়মটি ছিল যে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার রিক্রুটমেন্ট চলছে সেই রিক্রুটমেন্ট সম্পর্কিত বিষয় নিয়ে। প্রথমে আমরা টেটের বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে টেট পরীক্ষাটি নেওয়া হয়েছিল 2014 সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে টেট পরীক্ষা হয়েছিল, সেই টেট পরীক্ষার ক্ষেত্রে যে দুজন ক্যান্ডিডেটের কিন্তু টেটের সার্টিফিকেট দেওয়া হয়নি, যার কারণে তারা কিন্তু কোর্ট কেস করেছিলেন 2019 সালে। সেই কোর্ট কেসগুলোকে এখনো চলছিল এবং গতকালকে তার রায়দান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেই রায়দানের ক্ষেত্রে যা বলা হয়েছে, তাতে করে মাদ্রাসায় যে সমস্ত ক্যান্ডিডেটদের এই টেটের সার্টিফিকেট দেওয়া যায়নি, যার পরীক্ষা হয়েছিল 2014 সালে, রেজাল্ট বেরিয়েছিল 2018 সালে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু এক্ষেত্রে টেটের সার্টিফিকেট দিয়ে দিতে হবে এবং দ্রুততার সাথে কিন্তু এই সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে। কারণ এই ক্ষেত্রে যে সমস্ত টেট পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন, তারা একবার যেহেতু টেট পরীক্ষা দিয়েছেন, পরবর্তীকালে নতুন করে আর টেট পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না, কারণ তাদের এই টেট সার্টিফিকেট কিন্তু ভ্যালিড হয়ে রয়েছে লাইফ টাইম। এক্ষেত্রে লাইফ টাইম ভ্যালিড বলতে কি বোঝায় আপনাদের আগেও বলেছি, লাইফ টাইম ভ্যালিড বলতে কিন্তু সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিড, কিন্তু পরীক্ষার বা চাকরি পরীক্ষার ক্ষেত্রে যেহেতু একটা নির্দিষ্ট বয়সসীমা 40 বা 45 বছর পর্যন্ত একটা সময়সীমা তো পাওয়া যায়, সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা আছে যে সেই বিষয়টা সেই সময়সীমার মধ্যে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সার্টিফিকেট আপনার লাইফ টাইম ভ্যালিড থাকবে, নতুন করে আর পরীক্ষা দিতে হবে না। যাদের এই পরীক্ষা দেওয়া আছে তারা কিন্তু পরবর্তীকালে এই পরীক্ষার ক্ষেত্রে বা আগামী দিনে যখনই আবার মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হবে রিক্রুটমেন্টের জন্য, তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন। এবার যে বিষয় উঠে আসছে, ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন সম্পর্কিত যে কোর্ট কেস দুটো হয়েছিল, সেই কোর্ট কেস দুটো নিয়ে কিন্তু আদালতে আবারও ধাক্কা খেতে হলো পিটিশনারদের। পিটিশনারদের বড় অঙ্কের জরিমানাও খেতে পড়তে হলো বিভিন্ন কারণে। যে জরিমানাটা হয়েছে বিগত কারণে আমরা বারবারই দেখেছি যে আপার প্রাইমারির বিভিন্ন কোর্ট কেস করতে গিয়ে প্রক্রিয়াগত ভুল এবং কেস সাজানোর ক্ষেত্রে বিভিন্ন প্রক্রিয়া ভুলের কারণে কিন্তু এই কোর্ট কেসগুলোতে হয়েছে এবং বিভিন্ন রকমভাবে তাদের যে জরিমানা ধার্য করা বা বিভিন্ন বকাঝকা করার বিষয়টা কিন্তু এসেছে কোর্টের তরফ থেকে। কেন এসেছে এই কোর্ট কেসের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছিল এবং যে এই কোর্ট কেসের ক্ষেত্রে বিভিন্ন যে অভিযোগ দায়ের করা হয়েছিল, যে অভিযোগের ভিত্তিতে আর্জেন্সি ভিত্তিতে দুটো মামলা দায়ের করা হয়েছিল, সেই বিষয়টা ছিল যে লিস্টে পাবলিকলি পিডিএফ দিয়ে দেওয়া হয়নি, যে আপার প্রাইমারির যে নতুন রিক্রুটমেন্ট রুলসটাকে অর্থাৎ 2016 সালে যে রিক্রুটমেন্ট রুলস, সেই অ্যাডাপ্টেশন করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যাডাপ্টেশনের পর তারা কিন্তু পাবলিকলি পিডিএফ আকারে কোনো লিস্ট প্রকাশ করেনি, এই বিষয়টা তুলে ধরতে চেষ্টা করা হয়েছিল। দ্বিতীয় যে অভিযোগ ছিল, একাডেমিকের নম্বর কিন্তু 25 নম্বর ছিল যখন এই রিক্রুটমেন্টের সম্পর্কে বিষয়টি প্রকাশিত হয় 2013 সালে। তারপরে যখন এই রিক্রুটমেন্ট রুলসটা চালু হয় বা এই রিক্রুটমেন্টের জন্য যখন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে এই পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হয়ে রেজাল্ট পাবলিশড হয়েছে, তখন দেখা যায় যে 35 নম্বর ধরে নেওয়া হয়েছে এই একাডেমিক কোর্স একাডেমিকের নম্বর হিসাবে। তো এক্ষেত্রে তারা বলতে চেষ্টা করেছে বিশেষ ক্ষেত্রে কিন্তু বেআইনি কিছু কার্যক্রমও হয়েছে। তো এই দুটো ক্ষেত্র যখন বলার পরও কিন্তু বেশ কিছু সমস্যা রয়ে গেছে, এইগুলো বলার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন ছিল পিটিশনারদের ক্ষেত্রেও। এবার এই প্রতিপক্ষের ক্ষেত্রে অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে বলতে উঠে তাদের বিচারপতি মহোদয়ের কাছে তারা কিন্তু বিষয়টি উপস্থাপন করেছেন যে পিডিএফ আকারে যে লিস্ট প্রকাশ করতে হবে, এ নিয়ে কোনোরকম কিন্তু প্রভিশন নেই, কোনোরকম আইন নেই, কোনোরকম জটিলতাও নেই, এবং এই ক্ষেত্রে থেকে নতুন করে রিক্রুটমেন্ট করার জন্য যে 25 নম্বরের জায়গায় 35 নম্বর ধরতে গেলে আবার কোর্টে পারমিশন নিতে হবে, এমন কিন্তু কোনোরকম পরিস্থিতিও নেই। মাদ্রাসা সার্ভিস কমিশনের নির্দিষ্ট রাইট রয়েছে, নির্দিষ্ট আইন রয়েছে, সেই কারণে তারা কিন্তু এক্ষেত্রে নিতেই পারে এবং কোনোরকম বেআইনিভাবে রিক্রুটমেন্টের বিষয়টা নিয়ে কার্যক্রম করা হয়নি। কোর্টেরও পর্যবেক্ষণ এটাই, তারা কিন্তু এটা বলেই দিয়েছে যে মামলাকারীদের যে জরিমানা হয়েছে এই কারণেই যে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগে কোনোরকম দুর্নীতি দেখা যায়নি, এবং এই ক্ষেত্রে বিচারাধীন বিষয়টি নিয়ে বিচারপতি মহোদয় বলেছেন যে ইতিমধ্যেই শিক্ষক নিয়োগে কোনোরকম দুর্নীতি নেই,
আবেদনকারীরা যে সমস্ত অভিযোগ করছেন তা ভিত্তিহীন এবং আবেদনকারীদের এই অভিযোগের জন্য কিন্তু আদালতে সময় নষ্ট হয়েছে, তাই তাদেরকে প্রায় 30,000 টাকা কিন্তু ধার্য করা হয়েছে। প্রথম মামলাটি একটি মামলাতে 10,000, অপর মামলাতে 20,000 টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে, যে জরিমানার অঙ্ক কিন্তু দিতে হবে ক্যান্ডিডেটদের, যারা পিটিশনার রয়েছেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের। এমনকি এটাও খবর পাওয়া গেছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা পিটিশনার রয়েছেন তাদের মধ্যে বেশ কিছুজন কিন্তু পাশই করেনি পরীক্ষার ক্ষেত্রে, তারপরেও তারা এক্ষেত্রে আবেদন করেছিলেন এবং আবেদন করেছে, যথাযথভাবে আবেদন করার তাদের অধিকার রয়েছে, অবশ্যই কোর্টে যাওয়ার তাদের অধিকার রয়েছে, কিন্তু তার সত্ত্বেও আবেদন করে কিন্তু তাদেরকে ভুগতে হলো। এর পরবর্তী ক্ষেত্রে কোনোরকম এইরকম কোর্ট কেস করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের বিষয়টা বিবেচনা করতে হবে। আমরা বারবার বলি, কোর্ট কেসটা যেটা করতে যাচ্ছেন তার মেরিটটা আগে বুঝুন, তারপর কোন কারণে কোর্ট কেস করতে যাচ্ছেন, উকিলবাবুদের কথা অনুযায়ী কোর্ট কেস করতে গেলে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে, অবশ্যই উকিলবাবুদের কাছ থেকে পরামর্শ নিতে হবে, আইনি পরামর্শ কিন্তু বিচার বুদ্ধিরও প্রয়োগ করতে হবে আপনাকেও। তো এই ছিল আজকে মাদ্রাস সার্ভিস কমিশন সংক্রান্ত বিষয়, এবং নতুন রিক্রুটমেন্ট হতে চলেছে মাদ্রাসায় সে সম্পর্কে বিভিন্ন ভিডিও আমরা করেছি, পরবর্তী সময় আরও তথ্য নিয়ে আসব। এবার প্রাইমারি সম্পর্কে যে আলোচনা উঠে আসছে, 2009 ক্যান্ডিডেটরা আজও বিভিন্নভাবে যে উত্তর চব্বিশ পরগনার ক্যান্ডিডেটরা আন্দোলন করেছেন, এই আন্দোলনটা যথাযথ প্রয়োজন ছিল, তারা কঠোর আন্দোলন করছেন। আমরা আবারও অনুরোধ করব অন্যান্য জেলার যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন, 2009 সম্পর্কিত যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন মালদা জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, সমস্ত জেলার ক্যান্ডিডেটরা কিন্তু একজোট হন এবং একত্রে আন্দোলনটা খুব সম্পন্ন করুন। আপনারা দেখেছেন আপার প্রাইমারি যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন কিন্তু নির্দিষ্ট কোনো একটি জেলাভিত্তিক নয়, একবারে একটি ছাতার তলায় এসে একবার আন্দোলনটার প্রক্রিয়াটাকে করা গিয়েছে। অনেক ক্ষেত্রে তারা সফল, অনেক ক্ষেত্রে বিফল হয়েছেন, সেই বিষয়টা সফলতা বিফলতা থাকবেই, কিন্তু আপনাদের কিন্তু এক ছাতার তলায় আসতে হবে, তবে কিন্তু আন্দোলন জোরদার হবে এবং তারপর আপনাদের বিষয়টা নিয়ে যথাযথভাবে অবশ্যই সরকারের ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে, এবং আশা করব সরকারও কিন্তু এই বিষয়টা চিন্তা ভাবনা করবে, কারণ এতদিন ধরে যে বিষয়টা চলছে সেই এতদিন ধরে সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে সম্পন্ন করার প্রয়োজন রয়েছে। এতগুলো শূন্যপদ থাকা সত্ত্বেও সেই শূন্যপদগুলোকে পুরো বিলোপ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এবং আগামী দিনে আপনাদের রিক্রুটমেন্টটা নিয়ে কিন্তু প্রচুর চিন্তাভাবনার কারণ আসছে, কারণ কোর্টের প্রভিশন রয়েছে, কোর্টের নির্দেশিকা রয়েছে, তার সত্ত্বেও আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে না, বিষয়টা নিয়ে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে। কারণ আগামী দিনে যদি পরবর্তী রিক্রুটমেন্ট চালু হয়ে যায় তাহলে ওই শূন্যপদগুলো কোথায় যাবে সেটা নিয়ে একটা চিন্তার কারণ থেকেই যাবে আপনাদের জন্য। তো চলে আসছি যে পরবর্তী বিষয়টি নিয়ে, আপার প্রাইমারির বিষয়। আপার প্রাইমারির ক্ষেত্রে যে নতুন রিক্রুটমেন্ট হতে চলেছে বা নতুন রিক্রুটমেন্ট হবে সেটা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন ডাকছেন, সেই রিক্রুটমেন্ট কিন্তু হবে, এই নতুন যে রিক্রুটমেন্ট চলছে 2016 সালে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হলে, এবং নবম দশম একাদশ দ্বাদশের জন্য যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেটাও কিন্তু এই নতুন আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেখবেন। আরও একটি নবম দশমের ক্ষেত্রে ওয়েটিং ক্যান্ডিডেটদের রিক্রুটমেন্ট একটি বিষয় নিয়ে কত কেউ তথ্য কিছুদিন আগে উঠে এসছে, সেটাও সম্পন্ন হয়ে যাবে, তবে কতদিনে হবে সেটা সম্পর্কে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশিকা আসেনি। এই রিক্রুটমেন্টটা শেষ হলে তবে নতুন রিক্রুটমেন্ট শুরু করা সম্ভব হবে, কিন্তু সেটা 2022 সালে একটা পরীক্ষা হওয়ার কিন্তু একটা বেশ সম্ভাবনা রয়েছে, সেটা প্রাইমারি, আপার প্রাইমারি এবং তার সাথে সাথে 9, 10, 11, 12 একটা বড় সংখ্যা কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। রিক্রুটমেন্ট কবে হবে সে বিষয়টা কিন্তু কোনোভাবে বলা যায় না, কারণ ইতিমধ্যে 2016 সালের যে পরীক্ষা, 2014 সালের পরীক্ষা, 2009 সালের পরীক্ষা আপনারা সকলেই প্রকৃষ্ট উদাহরণ হিসাবে দৃষ্টান্ত দেখতে পাচ্ছেন। এইবার যে বিষয় উঠে আসছে যে এই রিক্রুটমেন্ট 2016 সাল যেটা চলছে তার দ্বিতীয় গ্রিভান্স দেওয়ার প্রসেসও কিন্তু একই সাথে চলছে আবার প্রাইমারির ক্ষেত্রে। এই গ্রিভান্সে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিমধ্যে কমিশনের ভুলের কারণে সমস্যায় ভুগছেন সেই সমস্ত বিষয়দের নিয়ে কিন্তু এই ক্ষেত্রে আলোচনা করা হয়েছে, বা বিভিন্ন রকম যে গ্রিভান্স দেওয়ার প্রসেস সেটা কিন্তু চলছে। গ্রিভান্সের লেটার কিন্তু বাড়িতে পৌঁছে যাবে এবং তারপর ইন্টিমেশন লেটার সহ বিভিন্ন যে রিক্রুটমেন্ট রেকমেন্ডেশান দেওয়ার বিষয়টা, রেকমেন্ডেশান দেওয়ার আগে কোর্টে কিন্তু বিষয়টা জানাতে হবে, কত সংখ্যক গ্রিভান্স দেওয়া হলো, কত সংখ্যক ইন্টারভিউ দিয়েছেন, সম্পূর্ণ তথ্য কিন্তু কোর্টের তরফে কোর্টকে জানাতে হবে, এবং তারপর যে রেকমেন্ডেশান দেওয়ার আগে কিন্তু কোর্টের অনুমতি নিয়ে তারপরে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে সেটা এই বছরে পুজোর আগেই একটা সম্ভাবনা রয়েছে, কারণ ইতিমধ্যে চেয়ারম্যান সাহেবও সেরকমই বলেছিলেন এবং বিভিন্ন তথ্য সূত্র সম্পর্কেও কিন্তু সেইভাবেই জানা যাচ্ছে যে পুজোর আগে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। যারা ইন্টারভিউ দিয়েছেন তারাও কিন্তু প্রস্তুত থাকুন, আপনাদের সময়সীমা খুব সীমিত এবং খুব তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত হয়ে যাবে।
তো আজকে এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য।